Hello everyone, assalamualaikum. Welcome back to my channel Sharmin cooking world. I'm a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. To bondhura ajke ami ki ranna korbo seta ami apnader sathe share korbo. To ekhane dekhte pacchen kakrol ekhane har ar mangsho ar hocche pyaaz kushi. To ami chulai fry pan boshay dilam ar poriman moto tel diye dilam. Ajke teler poriman ta ektu kom dilam. তো আমি তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বড় বড় তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো আমি এখন হচ্ছে এগুলাকে নাড়াচাড়া করে দিব এখন আমি দিয়ে দিব হচ্ছে গোলমরিচ আস্ত গোলমরিচ দিয়ে দিব হচ্ছে দারচিনি এখন আমি দিয়ে দিব হচ্ছে এলাচ দিয়ে দিব লবণ তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চামচ এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচ একটু বেশি করে দিচ্ছি আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমি ভিডিও দিতে পারি নাই আসলে আমার শরীরটা তেমন ভালো নেই আমি অনেক অসুস্থ তো বাবার বাড়িও গেছিলাম গ্রামে নেটওয়ার্কের অনেক প্রবলেম তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাংস এখানে হাড়ও আছে আর মাংসও আছে তো মাংসগুলো দিয়ে দিছি এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে দেব তো ঢাকনাটা দিয়ে দিলাম এই তো ছয় সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি আবার নাড়াচাড়া করে দিলাম যত বেশি কষাবেন তত বেশি খাইতে টেস্ট হবে আমি এটাকে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি আজকে রান্না করব হচ্ছে কাকরোল দিয়ে গরুর মাংস গরুর হাড় দিয়ে হচ্ছে কাকরোল এই তো আমি এখন কাকরোলগুলো দিয়ে দিব আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন আমি যত সহজ উপায় আছে আপনারা আমার থেকে পাবেন খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাগুলো করি শরীর আমার পাশে হচ্ছে খুব শব্দ হচ্ছে কিছু করার নাই এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম আবার আবার চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন আমি হচ্ছে ছাটটা আটটা হচ্ছে শুকনো আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম আমি আমার বাচ্চাদেরকে কাকরোল এভাবে খাওয়াই
এরা কাঁকরোল খেতে চায় না, এদেরকে টেকনিক কাটায় কাঁকরোল খাওয়াতে হয়, কিছু করার নাই। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিলাম। আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে আমি অনেকক্ষণ ধরে কষাইছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। কারণ এটাকে সিদ্ধ হইতে হবে আর আমি একটু ঝোল রাখবো। এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো একটু আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনেক সুন্দর একটা কালার আসছে। আমি এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো দেখেন, 3-4 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিলাম। একটু মজা খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো আমি দেখতেছি যে নাড়াচাড়া করে দেখতেছি যে কীরকম হইল রান্নাটা। ঢাকনাটা দিয়ে দিলাম। আবার 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। চুলার আঁচটা অনেক বড় করে দিয়েছি। আজকে রান্নাটা করতে আমার অনেক সময় লাগছে। তো 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর ফাইনালি আমার রান্নাটাও হয়ে গেল। আমি এখন একটা বলে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই তো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।